26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিয়েছে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত 23 বিজিবির জামিনীপাড়া জোন। একই সাথে বঙ্গবন্ধু স্বাধীনতা ও বাংলাদেশ বিষয়ক জোন কমান্ডার কুইজ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের 60 জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে 40 জনকে 2 বছর এবং 20 জনকে 1 বছর করে বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সকালে জোন সদরে এক বর্ণাঢ্য আয়োজনে 34 জন বীর মুক্তিযোদ্ধার হাতে বিভিন্ন উপহার ও নগদ অর্থ তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের অবদানকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। এ সময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইসুদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।